আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতেই, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। রাজ্য সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন সকালে বাজারমুখী মানুষ, তৎপর পুলিশ প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বাসুরিয়া এলাকায় বিপজ্জনক পরিস্থিতি সেতু। শিলিগুড়ি শহরে ২৫ নম্বর ওয়ার্ডে ১০০ জন যোগ দিয়েছেন তৃণমূলে। রবিবার থেকে রাজ্যে লকডাউন, তার আগে বালি ফেরার তারা শ্রমিকদের ভিড় শিলিগুড়ি বাস টার্মিনাসে। করোনাকালে বিভিন্ন দেশে বেড়েছে বাংলাদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা। শিলিগুড়িতে আটক ৩ বিধায়ক। লকডাউন সফল করতে তৎপর পুলিশ প্রশাসন। লকডাউন কার্যকর করতে অভিযানে নামল মাথাভাঙা থানা আইসি। নয়ার দিশা কার্যকর করতে তৎপর মালদা পুলিশ। লকডাউন ঘোষণা হতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহে হিরিক বালুরঘাটে। লকডাউনের প্রথম দিনে তৎপর কোচবিহার প্রশাসন। আলিপুরদুয়ার জেলাজুড়ে লকডাউন সফল করতে ময়দানে নামল পুলিশ। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা বলবৎ করতে তৎপর দিনহাটা পুলিশ। লকডাউনের প্রথম দিনে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল ময়নাগুড়িতে। লকডাউনের প্রথম দিনে প্রভাব মাথাভাঙা বিভিন্ন গ্রামীণ এলাকায়। লকডাউনকে মান্যতা ইসলামপুরে। লকডাউনে মালদা পুলিশ টহল ও মাইকিং। তুফানগঞ্জে পুলিশি তৎপরতা লকডাউনকে সফল করতে। লকডাউনে জেলে পায়ে হেঁটে ইসলামপুরে বাড়ি ফিরছে শ্রমিকরা। মাস্ক না পরা পুলিশের লাঠি পেটা মালদায়। আলিপুরদুয়ারের সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বাজারে ভিড়ের ঢল। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর দোকান খোলা রাখায় জলপাইগুড়িতে অভিযান ম্যাজিস্ট্রেট সহ পুলিশের। শাটার ভেঙে মদের দোকানে লক্ষাধিক টাকার দেশি বিদেশি মদ চুরি, গাজলে। লকডাউন সফল করতে শিলিগুড়িতে বসল নাকা চেকিং। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনগুলি করা হলো স্যানিটাইজ। লকডাউন সফল করতে ময়দানে মাদারিহাট থানা পুলিশ।